আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সুদর্শক, আমাদের আজকের অনুষ্ঠান থেকে যথারীতি প্রচারিত হবে মাঠভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য যেন এখন পর্ব এবং সফল ঘটনা। শুরুতেই প্রধান প্রতিবেদন। আমাদের দেশের কৃষক ভাইয়েরা শীতকালীন সবজিতে খড় কোটা দিয়ে সবজি বেড়ে কিংবা গাছের গোড়ায় মালচিং করে থাকেন। মালচিং মাটির জোকে ধরে রাখে, এতে জমির সেচ কম লাগে। সাম্প্রতিক সময়ে দেশে অনেক প্রগতিশীল কৃষক ভাইয়েরা ফুলকপি, বাঁধাকপি ইত্যাদির বেড কালচারে পলিমালচিং করে থাকেন। পলিমালচিং এ চারা রোপণের জন্য টে পদ্ধতিতে উৎপাদিত চারা রোপণ করলে ভালো। ট্রে পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য ট্রেতে কোকো ডাস্ট ব্যবহার করে চারা উৎপাদন করা যায়। আমরা একটা ট্রে দেখি, এটা সুবিধা কি? এটা এই যে ট্রে, কতগুলো চারা দিয়েছেন এখানে? 144টা বীজ দেয়া হয়েছে, 12টা। এটা মিডিয়া কি ইউজ করেন? পানি, মাটি? এখানে হচ্ছে মাটি, কোকো ডাস্ট, গোবর এবং ভার্মি কম্পোস্ট। আমাদের উৎপাদন নিজস্ব উৎপাদন থেকেই ভার্মি কম্পোস্টটা দেয়া হয়েছে। তো চারটাকে সমানভাবে মিশিয়ে আমি মিডিয়া হিসেবে ব্যবহার করেছি। এখানকার চারার যে শিকড় আমরা যদি দেখি, বাইরের চারার সাথে পার্থক্য কি? যা বাইরের চারার সাথে আমার পার্থক্য যেটা, যখন আমি ট্রেতে বপন করছি, ওর মিডিয়াটা যেহেতু খুব লুজ মিডিয়া ইউজ করা হয়, কোকো ডাস্ট থাকে, তো খুব লুজ থাকে। আমি যখন চারাটা উঠাচ্ছি, খুব ইজিলি চলে আসছে চারাটা এবং কোনো শিকড় আঘাত না পেয়ে, কোনো আঘাত পাইনি, তাহলে খুব সহজ। হ্যাঁ, ট্রে পদ্ধতিতে উৎপাদিত চারা পলিমালচিংকৃত বেডে নির্দিষ্ট দূরত্ব উপর থেকে হোল বা গর্ত করে চারা রোপণ করতে হয়। দেশে এই পলিমালচিং পদ্ধতি প্রান্তিক পর্যায়ে ব্যবহৃত হয় না। কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রে চলতি সবজি মৌসুমে 1 একর জায়গায় পলিমালচিং পদ্ধতিতে সবজির আবাদ করা হচ্ছে। আমরা মনে করছি যে বাংলাদেশে এখন যেভাবে শ্রমিকের সংকট হয়ে যাচ্ছে দিন দিন, যেহেতু শিল্পে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তো কৃষিক্ষেত্রে শ্রমিকের ধীরে ধীরে সংকট দেখা দিবে। এতে খরচ কি বেড়ে যাবে? না, খরচ প্রথমে মনে হতে পারে, যে যেহেতু পলিমালসটা একটা রোলের দাম পড়ে প্রায় 7 থেকে 7,500 টাকা, তো মনে হতে পারে যেটা অনেক কস্টলি। কতটুকু জায়গাতে করতে পারবো? 1 বিঘায় 2টা রোল লাগবে, জি, 14,000 টাকার মাল লাগবে। পলিফিল মালচের ব্রেড মানে যেটা প্রস্থ হচ্ছে 4 ফিট। তো আমি যদি 1.5 ফিটের বেড করি, তাহলে অর্ধেক জাস্ট 2 ফিট যদি মাম কেটে নেই, তাহলে 2 ফিট দিয়ে আমি আমার বেডটাকে ঢেকে দিতে পারি। না, এটাকে আমরা 2 বছর পর্যন্ত, যেটা আমার হচ্ছে 30 mm থিকনেস, এই থিকনেসটা 2 বছর আমি ইউজ করতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সেম ফসল না হলে স্পেসিংটা যদি আলাদা হয়, তখন হচ্ছে গিয়ে একটু ঝামেলা হবে। এই জন্য একই ফসলের ক্ষেত্রে আমরা 2 বছর ইউজ করতে পারবো। প্রথমে একটা হোল করতে হবে, হ্যাঁ, এই আমরা হচ্ছে গিয়ে স্পেসিং যেটা থাকে সেই স্পেসিং অনুযায়ী গর্তটা আগে করে নেওয়া হয়েছে। 2 ফিট দূরে দূরে বেগুনের গাছ যেহেতু একটু ঝোপালো হয়, স্পেসিংটা মেনটেন করা হয় হচ্ছে 2 ফিটের বেড এবং 2 ফিট হচ্ছে গিয়ে আপনার দূরত্ব। আগে প্রথমে বেড তৈরি করার আগে মূল জমি চাষের সময়, শেষ চাষের সময় আমরা সার দিয়েছি, তারপর গর্তে সার দেওয়া হয়েছে। আবার এই ফিল্ম কি কাজ করবে? এই ফিল্মটা আপনার 3টা কাজ করবে। প্রথমত হচ্ছে উইডিং কন্ট্রোল করবে, যেহেতু ঘাস একদমই হবে না, যেহেতু হচ্ছে ঢাকা থাকবে সূর্যের আলোটা দিয়ে, ও ঘাস একদম হবে না বলে আমার উইডিং জন্য লেবার খরচ হবে না। দ্বিতীয়ত, যেহেতু আমার পলিথিন দিয়ে পুরো বেডটা ঢাকা থাকবে, আমার ময়েশ্চার কনজার্ভ হবে, আমার এই বেডে পানি কম লাগবে। আগে যেটা হচ্ছে গিয়ে প্রচুর সেচ লাগে, শীতকালে যে প্রবলেমটা হয় যে মাটি প্রচুর শুকিয়ে যায়, সেই আমার পানি কম লাগবে, ময়েশ্চারটা থাকবে, এবং দেখা যাচ্ছে যে ময়েশ্চার কম থাকাতে উইডিং কম্পিটিশন না হওয়াতে গাছের গ্রোথ ভালো হবে। না, এটা হচ্ছে গিয়ে আমরা সাধারণত 2 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো সেই এই থিকনেসে। আমরা যেহেতু কেটে ফেলছি, সেম ফসলের জন্যই আমরা এটা ব্যবহার করবো, সেম স্পেসিংয়ের ফসলের জন্য। আর যদি আমার অন্য স্পেসিংয়ের জন্য আমার অন্য ফসল, যেরকম আমি লাউ বা মিষ্টি কুমড়া যদি করি, সেক্ষেত্রে আমি এটারও ব্যবহার করতে পারবো না। সকল সবজি করা যাবে, বেড সিস্টেমে যেগুলো করা হয় সকল সবজি। কৃষকরা যখন প্রশিক্ষণ দেন, তারা কি সব এই সব দেখে অভ্যস্ত, তারা আবার করতে পারবে? এখনো বাংলাদেশে এটা নতুন। ওনারা প্রথমে, ওনাদের প্রশ্নটা হচ্ছে যে
খরচে তাদের কুলাবে কিনা, কারণ যেহেতু এটা একটু কস্টলি। তারা আমার বিঘায় দুইটা রোল লাগছে, সাথে 14,000 টাকা লাগছে প্রথমেই, তো ওনারা একটু সন্ধিয়ান হয়। আমরা কেন ব্যবহার করবো এই ধরনের মালচিং দিয়ে সবজি উৎপাদন করবো কেন, মানে এর পিছনে ব্যাখ্যাটা হচ্ছে অধিক ফসল পাওয়ার জন্য। কারণ আমি হ্যাঁ, কারণ যখন আমার কম্পিটিশন কম হবে, ঘাস কোনো নিউট্রিয়েন্ট নিচ্ছে না, পুরো নিউট্রিয়েন্টটাই পাবে হচ্ছে গাছ। প্রোডাকশন আমি গত বছর করেছিলাম গবেষণা, ফার্স্ট একটু সামান্য পর্যায়ে করেছিলাম। আমাদের যেটা দেখেছি যে আমার টমেটোর ক্ষেত্রে 20-30% ইল্ড বেড়েছে, যেটা পূর্ববর্তী অন্য কন্ট্রোলের থেকে, কারণ হচ্ছে কোনো কম্পিটিশন কেমন। তারপরে বেগুনের যে কাটুই পোকার প্রবলেম, সেই কাটুই পোকার প্রবলেমটা হয় না, কারণ ঘাসের ভেতরেই ওর লার্ভাটা বড় হয়, ঘাস থাকে না, তাই ওরা বড় হতে পারে না। তারপরে যেহেতু আমি মাটিবাহিত কোনো রোগ আমার গাছটাকে খুব একটা ইফেক্ট করতে পারছে না, তারপর আমার ম্যানেজমেন্ট সহজ, ফল তোলাটা সহজ, সব কিছু মিলিয়ে লেবার কস্ট হিসাব করতে গেলে, তারপর উৎপাদন বৃদ্ধিতে গেলে, তখন দেখা যায় যে আমার যে প্রাইমারি কস্ট তার থেকে অনেক বেশি লাভজনক। বাংলাদেশে প্রথম শুরু হয়েছে যে পলিফিল মালচিং, এর বিদেশেও আমরা দেখেছি জাপান, ভিয়েতনাম, বিভিন্ন জায়গাতে, চায়নাতে তারা স্ট্রবেরি বিভিন্ন সবজি করে। বাংলাদেশে কৃষি উদ্যান কেন্দ্র কাশিমপুর থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং চেষ্টা করা হচ্ছে যে এই ধরনের প্রযুক্তি কৃষক পর্যায়ে দেওয়া যায় কিনা। তো ওনারা একটা কস্টিং করেছেন গত বছর, যে কস্টিং দেখা যায় 20-30% উৎপাদন বাড়ে এবং অন্য খরচ একটু কমে। তবে প্রাথমিকভাবে মনে হবে যে খরচ বেশি, তবে যদি কৃষকরা অভ্যস্ত হন তাহলে কিন্তু আপনারা হিসাব করে দেখবেন যে এটা একটু খরচ কম এবং উৎপাদন বেশি, এবং সেদিক দিয়ে আপনারা এই মালচিং ব্যবহার করে খরচটা পুষিয়ে যাবে। দেখছিলেন অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন। আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ, সকলকে ধন্যবাদ।